কোনো দেশের পুলিশ সাধারণত অপরাধীদের আটক করে থানায় আনে, প্রাথমিকভাবে তাদের থানা হাজতেই বন্দী রাখা হয়। তবে থাইল্যান্ডে এবার পুরো উল্টো ঘটনা ঘটল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে প্রায় 200 বানরের একটি দল থানায় হামলা করে। তাদের হামলায় পুলিশ সদস্যরা বেশ কয়েক ঘন্টা থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। থাইল্যান্ডের মধ্য অঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানী লপবুরিতে এই ঘটনা ঘটে। যদিও উশৃঙ্খল বানরের হামলা শিকার হওয়া এই শহরের মানুষের জন্য নতুন কিছু নয়, অনেকদিন ধরেই তারা বানরের অত্যাচারে অতিষ্ঠ। খাবারের সন্ধানে বানরের দল যখন তখন লোকালয়ে হানা দিচ্ছে, কখনো কখনো সেগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে। উশৃঙ্খল বানরের দলকে ঠেকাতে শহরের কর্তৃপক্ষ বিশেষ ধরনের পেস্টোরিও নির্মাণ করেছে, তবে সবসময় তাতে কাজ হয় না। জানা যায় শনিবার লোকপুরীর হঠাৎ প্রায় 200 বানর বেরিয়ে পড়ে, পুরো শহরে এসব বানর তাণ্ডব শুরু করে। এক পর্যায়ে তারা লোকপুরী থানায় হামলা করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বানরের দল থানার ভিতর ঢোকার চেষ্টা করেছিল। তাদের আটকাতে ভবনের সব দরজা জানালা বন্ধ করে দেয়া হয়। পরে বানর তাড়াতে অন্য বাহিনীর সদস্যদের থানায় ডেকে আনতে হয়। তারা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লোকপুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে। বেরোন আহমেদ, এসিটিভি ডিজিটাল।